بعد السلام عليكم ورحمة الله وبركاته মহান রব্বুল আলামিনের দরবার শুকরিয়া আদায় করছি যিনি আমাদেরকে জুমাবার মসজিদে আসার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। মহান রব্বুল আলামিন অত্যন্ত মেহেরবান এবং দয়াবান, তিনি দয়া করে মায়া করে আমাদেরকে সবার আগে মসজিদে আসার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা জোরে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, সম্মানিত এলাকাবাসী, পর্দার আলে সম্মানিত মা বোনেরা, আমরা আজকে পবিত্র কোরআনের 67 নম্বর সুরা, সুরা আল মুলক, এই সুরা আল মুলকের বিভিন্ন সময় বিভিন্ন ফজিলত সম্পর্কে আমরা আলোচনা করেছি, কিন্তু এর ব্যাখ্যা বিশ্লেষণ কি? এখানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য কি নির্দেশনা দিয়েছেন, কি দিক নির্দেশনা দিয়েছেন, এই বিষয় নিয়ে আমরা দারসুল কোরআন পেশ করব। কোরআন শরীফের 67 নম্বর সুরা, সুরা আল মুলক থেকে আমরা দারস পেশ করব। আশা করি আমরা যদি মনোযোগ সহকারে কথাগুলো শোনার চেষ্টা করি তাহলে আমরা দুনিয়া এবং আখেরাত উভয় জগতে আমরা কামিয়াব হতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন নিজের প্রশংসা নিজে করতেছেন যে অতি মহান এবং শ্রেষ্ঠ। আল্লাযী বিয়াদিহিল মুলক, যার হাতে সমস্ত ক্ষমতা শক্তি রাজত্ব সব মহান রব্বুল আলামিনের হাতে। ওহুয়া আলা কুল্লি শাইইন কাদির, আর তিনি সকল বিষয়ে এবং সকল কিছুর উপরে তিনি ক্ষমতাবান। এমন কোনো বিষয় নেই যে বিষয়ে প্রতিরোধ করা ক্ষমতা আল্লাহর নেই। এমন কোনো সূক্ষ্মাতিসূক্ষ্ম কোনো বিষয় নেই যে বিষয়ে আল্লাহর সক্ষমতার মধ্যে নেই। অর্থাৎ পৃথিবীর প্রতিটি মুহূর্তে প্রতিটি ক্ষমতা যাকে আল্লাহ যত দিয়েছেন সবগুলোর একমাত্র মালিক হলেন মহান রব্বুল আলামিন। মহান রব্বুল আলামিন যদি কারোর কাছ থেকে শক্তি বিলুপ্ত করেন তাহলে সে ক্ষতিগ্রস্ত হয়, ধ্বংস হয়। আর মহান রব্বুল আলামিন যদি কারো ক্ষমতাবান করেন তাহলে সে ক্ষমতায় অধিষ্ঠিত হতে পারে এবং ক্ষমতার প্রয়োগ করতে পারেন। আল্লাহ রব্বুল আলামিন একক ক্ষমতার অধিকারী হওয়ার কারণেই পৃথিবীতে মানুষ যতই স্বেচ্ছাচারিতা করুক, যতই দুনিয়ার মধ্যে জোর জবরদস্তি করুক, দুনিয়ার মধ্যে যতই ক্ষমতার সামান্য দুনিয়াবি ক্ষমতার অপব্যবহার করুক, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এক সময় তাকে কী করেন, ধরে ফেলেন। একটা সময়ের পরে তার কি আর সুযোগ আল্লাহ দেন না, যার কারণেই মানুষ এককভাবে পরিপূর্ণ স্বৈরাচারী হতে পারে না। কারণ মহান রব্বুল আলামিন এরকম যদি করতেন তাহলে আল্লাহ রব্বুল আলামিন আজকে করোনা আসতো না। যখন পৃথিবীর মানুষগুলো আল্লাহর ক্ষমতার বাইরে এবং নিজেরা
ক্ষমতা বাজানোর চেষ্টা করেন তখনই আল্লাহ রাব্বুল আলামিন কিছু ক্ষমতা দেখিয়ে দেন। দেখেন এক করোনা ভাইরাসের মতন একটি সূক্ষ্ম একটি জীবাণু, এই জীবাণুকে প্রতিরোধ করার মতো ক্ষমতা আজ পর্যন্ত কারোরই হলো না। কত বৈজ্ঞানিক, কত ডাক্তার, কত অ্যাস্ট্রোলজি, কত জ্যোতিষবিদ এবং কত জীবাণু গবেষক, কেউই তো এই পর্যন্ত এটারে প্রতিরোধ করতে পারল না, বরং নতুন নতুন রূপ নিয়ে সে আসতেছে। অতএব আল্লাহ রাব্বুল আলামিনের সর্বময় ক্ষমতাকে বিশ্বাস করতে হবে, সকল বিষয়ে আল্লাহ ক্ষমতাবান, এটাকে কী করতে হবে, বিশ্বাস করতে হবে। আল্লাযি খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মৃত্যু তোমাদের জীবন এই দুটোকে আমি সৃষ্টি করেছি তোমাদেরকে পরীক্ষা করার জন্য। আমাদের জীবনটা এই জন্যই আল্লাহ সৃষ্টি করেন নাই যে দুনিয়াতে আমরা আমোদ প্রমোদ, আমরা আনন্দ উল্লাস করে কাটিয়ে চলে যাব, আমাদের কোনো দায়িত্ববোধ, আমাদের মধ্যে কোনো করণীয় কোনো কিছু নেই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবন মৃত্যুকে সৃষ্টি করেন নাই। আমরা জন্ম লাভ করি পৃথিবীতে, আবার আমাদেরকে এখানে মরতে হয় পৃথিবীতে, আর এর পিছনের কারণ হলো মহান রাব্বুল আলামিন পরীক্ষা করেন। কারণ রাব্বুল আলামিন জান্নাতের মতন একটা বিশাল বড় নেয়ামত তৈরি করে রেখেছেন, সেই জান্নাতে দেওয়ার জন্য একটু পরীক্ষা তো করবেনই। অপরদিকে মহান রাব্বুল আলামিনের এতগুলো ক্ষমতা এত শক্তিকে যারা অস্বীকার করে তাদের জন্য আল্লাহ জাহান্নাম তৈরি করে রেখেছেন। অতএব পরীক্ষা হবে দুনিয়াতে যে কে জান্নাতি আর কে জাহান্নামি, এই পরীক্ষা হবে দুনিয়াতে। এই জন্য আল্লাহ বলেছেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, দুনিয়ার মধ্যে সবচাইতে বেশি ভালো ভালো কাজগুলো কে করে, কল্যাণের কাজ কে করে, ভালো কাজ কে করে, সৎকর্ম কে করে, এটা আল্লাহ দেখবেন। অপরদিকে অসৎকর্ম কে করে, জুলুম কে করে, অত্যাচার কে করে, মানুষে মানুষে বিভেদ সৃষ্টি কে করে, মানুষ মানুষের ক্ষতি কীভাবে করে, আজ যারা রাশিয়া চায়না আমেরিকা তারা আজকে ব্রিটেন অস্ত্রের তারা ঝনঝনানি অস্ত্র তৈরি করে, এই যে মানব ধ্বংসকারী যে অস্ত্র তারা তৈরি করে তারা বুঝে না যে আমাদের এই সমস্ত অস্ত্র এক মিনিটও চলার মতো নয়। যদি আমরা এই অস্ত্র দিয়ে ঠেকাতে পারতাম তাহলে আফগানিস্তানকে আমরা তামা বানা দিতে পারতাম, পারি নাই তো কিছু, বড় লাঞ্ছিত অপমানিত হয়ে সেখান থেকে ফিরে আসতে হয়েছে। অতএব আমাদের জীবন আমাদের মৃত্যু হল একটি পরীক্ষা, এটা কোনো প্রমোদ করার কোনো জায়গা নয়, উল্লাস করার কোনো জায়গা নয়, আনন্দ উল্লাসে মেতে উঠে যা ইচ্ছা তাই করার জায়গা পৃথিবী নয়, বরং পৃথিবী হলো আমাদের জন্য পরীক্ষার জায়গা। আহুয়াল আজিজ আজিজুল গাফুর, তিনি মহাপরাক্রমশালী, তিনি ক্ষমাশীল। যেমন তিনি মহাপরাক্রমশালী যার ক্ষমতার প্রতিদ্বন্দ্বিতা করার কারোর কোনো ক্ষমতা নেই, যার শক্তির সাথে মোকাবিলা করার কারোর ক্ষমতা নেই, সেই মহান রাব্বুল আলামিনের হলেন মহাপরাক্রমশালী। অপরদিকে এই মহাপরাক্রমশালীর সাথে যদি কোনো বেয়াদবি তোমরা করো, কোনো পাপের কাজ করে ফেলো, যদি তোমরা মহান রাব্বুল আলামিনের কাছে নরম হয়ে ক্ষমা চাও তাহলে বলেছেন কি গাফুর, তিনি ক্ষমাশীল অতীব ক্ষমাশীল। এই জন্য
আমাদের কি উচিত হলো যে এই পরীক্ষার জন্য আল্লাহ পৃথিবীতে প্রেরণ করেছেন সেই পরীক্ষা উত্তীর্ণ হওয়ার জন্য আমাদের আপাত মস্তকে চিন্তা করা উচিত এবং আমাদের কবরে যাওয়ার আগ পর্যন্ত প্রচেষ্টা চালিয়ে যাওয়া উচিত কিভাবে এই পরীক্ষায় পাশ করা যায়, কিভাবে আল্লাহ রাব্বুল আলামিনের এই পরীক্ষায় পাশ করে জান্নাত অবলম্বন করা যায় এই চেষ্টা আমাদেরকে করতে হবে। আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা, তিনি কি করেছেন, সাবআ সামাওয়া সাত আসমান আল্লাহ বানাইছেন, স্তরে স্তরে আসমানগুলোকে সাজিয়েছেন, আসমানকে সাজিয়েছেন স্তরে স্তরে। এখন এই যে আসমান, এই আসমান কত উপরে, কত দূর উপরে, পৃথিবীর সমস্ত গাণিতিক সমস্ত পরিসংখ্যানবিদরা একত্র হয়ে যদি গণনা করতেই থাকে, আপনার কম্পিউটার দিয়ে আপনি গণনা করেন, ক্যালকুলেটার দিয়ে আপনি গণনা করেন, কিন্তু আপনার সব শেষ হয়ে যাবে। কিন্তু আকাশ কত উপরে আল্লাহ স্তরে স্তরে সাজিয়েছেন, সেটা গবেষণা করা বের করার ক্ষমতা আপনার হবে না। আল্লাহ বলছেন সাবআ সামাওয়াতিন তিবাকা, আল্লাহ রাব্বুল আলামিন এই সৃষ্টিকে এত সুন্দরভাবে বানিয়েছেন, সৃষ্টির প্রত্যেকটা জিনিসে এক একটা আল্লাহর বড় নিয়ামত, শুধু না এক একটা আল্লাহর অস্তিত্বের প্রমাণ, পৃথিবীর প্রত্যেকটা জিনিস এক একটা আল্লাহর অস্তিত্বের প্রমাণ। বলছেন মা তারা খালকুর রহমান মিন তাফাউত ফি খালকি রহমানে তাফাউত, তোমরা আল্লাহর সৃষ্টির মধ্যে কোনো ত্রুটি ধরাই দিতে পারবা না। একটা গরু কিভাবে বানাইতে হবে, গরুর ঘাস খায় কিন্তু দুধ বাইর হয়, কিভাবে গরু ঘাস থেকে দুধ তৈরি হবে পেটের ভিতরে, এটা কে সৃষ্টি করেছেন, আল্লাহ। নারিকেল গাছ, শুকনো নারিকেল গাছ কিভাবে উপরে ডাব ধরবে, সেই ডাবের মধ্যে পানি হবে, সে সৃষ্টি কার, অতএব আল্লাহ সৃষ্টির কোনো ত্রুটি ধরার ক্ষমতা আছে। যেই প্রাণী তৈরি করেছেন সেই প্রাণীর জন্য সেই উপযোগী দেহ, সেই উপযোগী কান নাক চোখ কান গলা সেভাবে আল্লাহ তৈরি করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ, আল্লাহর সৃষ্টির মধ্যে ত্রুটি ধরার ক্ষমতা কারোর নাই, যত সৃষ্টি আরা করেছেন। সাপ সৃষ্টি করেছেন, দেখবেন সাপ দেখবেন গোটা একটা সাপ, কিন্তু তাদেরও কিন্তু প্রজনন আছে, তারা প্রজনন কীভাবে করে আপনি দেখবেন যে দুইটা সাপ একসাথে কীভাবে প্রজনন করে, আল্লাহ ওদের ওই ব্যবস্থা করে দিয়েছে। এইভাবে প্রজনন ব্যবস্থা বলেন আর যে বলেন, যার যেই পশুর যেই প্রাণী যেভাবে প্রজননের ব্যবস্থা সেইভাবে আল্লাহ করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ, গাছগাছালি কীভাবে হবে এই সমস্ত ব্যবস্থাপনা আল্লাহ এমনভাবে করেছেন, আপনি আল্লাহর এই সৃষ্টির মধ্যে কোনো ত্রুটি ধরাইতে পারবেন না। ফারজিউল বাসারা হাল তারা মিন ফুতুর, তুমি যতই তুমি দেখো, তুমি যতই গবেষণা করো, যতই তুমি চোখকে ঘুরাও, কিন্তু আল্লাহর সৃষ্টির মধ্যে কোনো ত্রুটি ধরাবার ক্ষমতা তোমার নেই। পারছে আজ পর্যন্ত, যতই গবেষণা করছে বৈজ্ঞানিকেরা ততই আল্লাহর অস্তিত্বের প্রমাণ পেয়েছে তারা। বৈজ্ঞানিকেরা যত গবেষণা করেছে ততই সেখানে তার আল্লাহকে বিশ্বাস তাদের জন্য সহজ হয়ে গেছে। বৈজ্ঞানিকেরা যত দূর বেশি গবেষণা করেছে সে তত বেশি বিশ্বাসী হয়ে গেছে যে আল্লাহ যে একজন আছেন। বলেন সুবহানাল্লাহ, আল্লাহ বলতেছেন সুম্মার জিউল বাসার কাররাতাইনি ইয়ানকালিবু ইলাইকাল বাসারু ইলাইকাল বাসারু খাসিআ ওয়া হুয়া হাসির, আল্লাহ আরো বলতেছেন তুমি বারবার গবেষণা করো, তুমি চিন্তা করো, তোমার চোখে তুমি বারবার ঘুরাও, পৃথিবীর যত গবেষক আছে সমস্ত গবেষক একসাথে মিলে তোমরা গবেষণা করো, সমস্ত বৈজ্ঞানিকেরা তোমরা একত্রিত হয়ে তোমরা গবেষণা করো, কাররাতাইনি বারবার গবেষণা করো, বারবার চিন্তা করো, বারবার তুমি দেখো, ইয়াং ক্যালিউ ইলাইকাল বাসারু, তোমার চক্ষু দৃষ্টি তোমার দিকে ফিরে আসবে, কিন্তু আল্লাহর সৃষ্টির মধ্যে তুমি কোনো
তুটি ধরাইতে পারবে না। খাসিয়ান অহুয়া হাসির, তুমি ক্লান্ত হয়ে যাবে, ক্লান্ত শ্রান্ত হয়ে তোমার হৃদয় ফিরে আসবে, কিন্তু আল্লাহর সৃষ্টির মধ্যে কোনো ত্রুটি ধরাইতে পেয়ারা খান একরকম, পেয়ারার চোখলা সহ কামড় দিয়ে খেয়ে পেলাম দুইয়া, কলা কিন্তু শিলা কলা কিন্তু আপনি খাবেন না, খাবেন শিলা কলা খাবেন বাজারে কলা শিলি নিয়ে টুকরি করে নিয়ে যায় খাইবেন? আল্লাহ রাব্বুল আলামিন একটা কভার দিয়ে দিয়েছে, কি সুন্দর কভার, আল্লাহু আকবার, কিভাবে এই কভারেজ করছেন আল্লাহ রাব্বুল আলামিন, কমলা কি সুন্দর কভার করে দিয়েছেন আল্লাহ, কমলা আপেলকে আপনি কি কামড় দিয়ে খাই ফেলেতেছেন দুইয়া, কোনো অসুবিধা নাই, কিন্তু আবার কমলার উপরে এমন একটা আবরণ করে দিয়েলেন আপনি, অর্থাৎ আল্লাহ সৃষ্টির আপনি কি নিয়ে চিন্তা করবেন, যেই প্রাণীর জন্য যেরকম দরকার, যেই গাছের জন্য যেরকম দরকার, যেই গাছগাছালি ফল ফলাদির জন্য যেরকম দরকার সেইভাবে তিনি করেছেন, বলেন সুবহানাল্লাহ। আবার খেজুর সবচেয়ে ভিটামিন যুক্ত একটি ফল, আপনি শুধু ধুয়া মুখ দিয়ে খেয়ে ফেলতেছেন, আল্লাহু আকবার। আবার নারিকেল গাছও নারিকেলের উপর দিয়ে যে কভারটা দিয়েছেন কি শক্ত, প্রথম একটা চামচা দিলেন একবারে কভার, একবারে শক্ত একটা আবরণ, এরপরে আবার নারিকেলের ভিতরে চোখলাগুলো দিয়েছেন কতগুলো ভিতরে, আল্লাহ রাব্বুল্লাহ এইগুলির ভিতরে কীভাবে পানি ঢুকলো, কীভাবে এখানে একটা কাটার পরে দুইটা রুটি হয়ে গেল, দুই পাশে দুইটা বলেন না সুবহানাল্লাহ। খেজুর গাছের মধ্যে আপনি কলসি লাগান কোত্থেকে রসটা আসে বলেন, এই জন্য আল্লাহ বলছেন যে আল বাসারু খাসিয়ান অহুয়া হাসির, তোমার চক্ষু তোমার দৃষ্টি তোমার গবেষণা সব করতে করতে তুমি কি হয়ে যাবে, তুমি কি ক্লান্ত শান্ত হয়ে যাবে, কিন্তু মহান রব্বুল আলামিনের সৃষ্টির মধ্যে কোনো ত্রুটি দেখাইতে পারবে না। ওয়ালাকাদ যায়্যানা সামাআ আদ-দুনিয়া বিমাসাবিহ, ওয়ালাকাদ যায়্যানা সামাআ আদ-দুনিয়া বিমাসাবিহ, আল্লাহ বলছেন দুনিয়ার আকাশ অর্থাৎ প্রথম আকাশ অর্থাৎ পৃথিবীর সাথে, পৃথিবী নামক এই গ্রহের সাথে যে আকাশটা আছে সে আকাশকে আল্লাহ সাজাইছেন কি দিয়া, সাজাইছেন তারকারাজি দিয়া, তারকা দিয়া কি সুন্দর সুসজ্জিত করে দিয়েছেন। আপনি যখন অন্ধকার, আপনি তো শহরে দেখেন না গ্রামে যাবেন, অমাবস্যার দিন আপনি দেখবেন আকাশের দিকে তাকাইয়া, গ্রামে গিয়া অমাবস্যার সময় আকাশের দিকে তাকাইয়া দেখবেন কোটি কোটি তারকা, আল্লাহ বলছেন এই সজ্জিত আমি করে দিয়েছি, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন আমি আকাশকে কি করেছি, এই সুসজ্জিত করে দিয়েছি, আবার এই আকাশ ভেদ করে আবার চেষ্টা করে ইবলিস শয়তান, কিন্তু আমি সেখানে আবার তার জন্য কি অগ্নিস্ফুলিঙ্গ নিক্ষেপ করে দিই। অতএব কেউ আকাশ থেকে কোনো কথা কালেকশন করার কোনো সুযোগ কোনো ইবলিসেরও নাই কোনো জিন্নাতেরও নাই, ইবলিস শয়তান এবং জিন্নাতেরা চেষ্টা করে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন অগ্নিশিখা নিক্ষেপ করে। ওয়াল্লাযীনা কাফারু বিরাব্বিহিম আযাবু জাহান্নামা ওয়া বিইসাল মাসির, আর যারা কুফরি করে এত কিছু দেখার পরে আল্লাহ রাব্বুল আলামিন তার নিদর্শনের কথা বলেছেন, তার সৃষ্টিকর্মের কথা বলেছেন যে সৃষ্টিকর্মের মধ্যে কোনো ত্রুটি ধরাইতে পারবে না, এত ত্রুটি না ধরাইতে পারার পরও তোমরা যদি আল্লাহর সাথে নাফরমানি করো, আল্লাহর বিধানকে অস্বীকার করো, আল্লাহকে না মানো, আযাবু জাহান্নামা, তাদের জন্য কি আছে, জাহান্নামের আযাব। আল্লাহর এত সুন্দর সৃষ্টি দেখে আল্লাহর শ্রেষ্ঠত্বের এত নিদর্শন দেখে যারা আল্লাহকে মানবে না তাদের জন্য জাহান্নামের আযাব। অবে এসাল মাসির, আর এই জাহান্নাম হইল সবচাইতে নিকৃষ্ট ঠিকানা, কথা বোঝা আসছে কিনা? অতএব দুনিয়ার মধ্যে যারা আল্লাহর বিধানকে মানবে না, যারা বলবে নামাজ টামাজ পড়ে কি লাভ, কোথায় যাবে,
জাহান্নামে। যারা যদি যারা বলে যে কোরআনের আইন দরকার নেই, কোথায় যাবে? এই কথা বলার সাথে সাথে সে কাফের। আল্লাহর বিধান, আল্লাহর কোরআন পৃথিবীতে আজকে মানুষের চালানোর জন্য, মানুষের জীবন বিধান, মানুষ কোন পথে চলবে, কোন পথে মানুষের কল্যাণ, কোন পথে মানুষের অকল্যাণ, যদি কেউ বলে যে কোরআন মানি না, কোরআনের বিধান জমিনে চলবে না, এই কাফেরদের জন্য কি আছে? আজাবু জাহান্নাম, জাহান্নামের আজাম। তো কথা বুঝে আসছে? অর্থে কোরআনের বিধানকে অমান্য করার, কোরআনের বিধান মানব না, কোরআন প্রতিষ্ঠা হোক, এটা যারা চাইবে না, তাদের সবার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম তৈরি করে রেখেছেন। এজাউল কুফিহা, এই জাতীয় লোকদেরকে যখন আল্লাহ জাহান্নামে নিক্ষেপ করবে, উলকুফিহা সামিউ লাহা শাহীকান, আগুনে ফেলার সাথে সাথে জাহান্নামের আগুনে আগুন গর্জন করে উঠবে। কথা বুঝেন নাই? আপনি আগুনের মধ্যে যদিন এই কেরোসিন তেল ঢেলে দেন তাহলে কী হবে? খুব বড় খপ করে উঠবে না? ঠিক এ আগুনও কী করবে যখন জোর জাহান্নামীকে দেখবে ফেলতেছে, তখন সে আরও প্রজ্বলন ক্ষমতা বাড়াইয়া চিৎকার করে উঠবে, ভয়ানক আওয়াজ করবে আগুন। বলেন না যারা আল্লাহকে অস্বীকার করবে, যারা রাসুলকে অস্বীকার করবে, যারা কোরআনকে অস্বীকার করবে, যারা কোরআনের রাজ কায়েমের বিরুদ্ধে কথা বলবে, আল্লাহর কোরআন আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত হোক, যারা এর বিরোধিতা করবে, তারা কোথায় যাবে? এই ধরনের জাহান্নামে নিক্ষেপ করা হবে। যখন জাহান্নামে নিক্ষেপ করবে, তখন আগুন চিৎকার করে তাদেরকে কী করবে? জ্বালাইতে থাকবে। বলে নাউজুবিল্লাহ মিন জাহান্নাম। তাকাদু তামাইয়াযু মিনাল গাইজ কুল্লামা উলকিয়া ফিহা ফাউজুন সালাহুম খাজানাতুহা আলম ইয়াতিকুম নাযীর। তাকাদু তামাইয়াযু, এবং কি করবে? আগুন টকবক করতে থাকবে। তাকাদু তামাইয়াযু মিনাল গাইজ, গোসায় রাগে জাহান্নামীকে দেখলে রাগে গোসায় আগুন কি করতে থাকবে? টকবক করতে থাকবে। কুল্লামা উলকিয়া ফিহা, যখন জাহান্নামে নিক্ষেপ করা হবে, তখন জাহান্নামের যে ব্যবস্থাপক, যিনি জাহান্নাম ব্যবস্থাপনা করেন, জাহান্নাম পরিচালনা করেন, সেই ব্যক্তি যখন দেখবে যে এই লোকগুলো জাহান্নামে আসছে, সালাহম খাজানা তুহা, তখন তাকে জিজ্ঞেস করবে, ও ভাই তুমি জাহান্নামে আইসো কা? তুমি জাহান্নামে আসলা কেন? হ্যাঁ, আলামিয়াতিকুম নাজির, তোমাদের কাছে কি নবী রসুলরা যায় নাই? নবী রসুলরা তোমাদেরকে দাওয়াত দেয় নাই? তাহলে তোমরা এই জাহান্নামে আসলা কেন? قالوا بلى قد جاءنا نذير, তখন জাহান্নামীরা বলবে হ্যাঁ আসছিল। ফকাজ্জাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাইইন ইন আনতুম ইল্লা ফি দালালিন কাবীর। আহ, তখন বল তারা বলবে যে হ্যাঁ আমরা তো আমরা আসছিল তো, কিন্তু আমরা তাদেরকে মিথ্যা প্রতিপন্ন করছি। আমরা বলছি তোমরা নবীরা মিথ্যুক, তোমরা যা কও মিথ্যা কথা কও, করছে না? মুসাল্লামের সালামে জাতি অস্বীকার করছে না? নূহ আলাইহিস সালামের জাতি অস্বীকার করছে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জাতির লোকেরা প্রথম অস্বীকার করছে না? সে আজ পর্যন্ত, আজকেও কি করে না? আজকেও পৃথিবীর মানুষের বিশাল অংশ আল্লাহকে অস্বীকার করে, রাসুলের কথা মানে না,
কোরআনের কথা তারা মানে না। ফাকাজ্জাবনা ওয়া কুলনা, তো আমরা তো মিথ্যা বলছি পাশাপাশি এই কথাও বলছি, মা আনাজ্জালাল্লাহু মিন শাইইন, তোমাদের সাথে আল্লাহ কোনো কিছু নাজিল করেনি, আমরা অস্বীকার করে বলছি তোমাদের সাথে আল্লাহ কোনো কিছু নাজিল করে নাই। কথা বুঝাচ্ছি ঠিক, আজকে পৃথিবীতে যদি 200 কোটি মুসলমান হয় আর 500 কোটি অমুসলমান হয় তো সবাই তো একই কথা, সবাই কি একই কথা বলবে? আর এই 200 কোটির মধ্যেও কি আবার ভেজাল আছে? আছে না, 200 কোটি মুসলমানের মধ্যে ভেজাল আছে। কি ভেজাল জানেন? 95% লোক নামাজ পড়ে না, 95% মুসলমান বাংলাদেশের নামাজে পড়ে না, ভেজাল আছে। হ্যাঁ বলবে পাকাজ যাবে না, কারণ কি যারা নামাজ পড়ে না, যারা আল্লাহর বিধান মানে না, অবশ্যই এদের মনের মধ্যে একটা জিনিস কাজ করে যে কিসের নামাজ টামাজ পড়ে কী লাভ হইবে, পরকাল আছে বলে না তারা বিশ্বাস করে। যারা আল্লাহর বিধান মানে না এরা মূলত আল্লাহকে বিশ্বাস করে কি না এটা অনেক বড় সন্দেহ আছে। ফাকাজ্জাবনা ওয়া কুল্লা মা নাযালাল্লাহু মিন শাইইন, ঠিক একইভাবে আজকের বিশ্বে এই 700 কোটি মানুষের মধ্যে 500 কোটি মানুষেই আল্লাহর বিধানকে অস্বীকার করে, আল্লাহর বিধানকে মানে না, পাশাপাশি মুসলমানদের মধ্যেও কি এর মধ্যে যারা 200 কোটি মুসলিম ধরেন এর মধ্যেও কি অনেকেই কি মানে না। তাহলে কী হলো, সবাই কোথায় যাবে? ওই যে জাহান্নামে যাবে। ইন আনতুম ইল্লা ফি দালালিন কাবীর, এখন ওই জাহান্নামের ওই ব্যবস্থাপক তিনি বলতেছে যে হ তোমরা চরম পদভ্রষ্টমিতে তোমরা লিপ্তছিলে। ইন আনতুম ইল্লা ফি দালালিন কাবীর, আজকে যে তোমরা জাহান্নামে আসলা কারণ একটাই, সেটা হলো তোমরা অবশ্যই ভয়ানকভাবে তোমরা কী ছিলা, তোমরা পদভ্রষ্টের মধ্যে লিপ্ত ছিল। এ কথা কে বলতেছে? ওই জাহান্নামের যিনি ব্যবস্থা বা পরিচালক ডিরেক্টর, হ্যাঁ ডিরেক্টর অফ জাহান্নাম। ওয়াকালু লাউ কুন্না নাসমাউ, দেখেন দুনিয়াতে এত বুঝায় মানুষ, কোরআনের কথা বুঝতে রাজি না, কোরআনের কথা মানতেও রাজি না, এত বোঝানো হয়, বিভিন্নভাবে বোঝানো হয়, জুমার খুতবা বোঝানো হয়, এরপর ওয়াজ মাহফিল হয়, তারপরে বাংলায় কোরআন শরীফ তাফসির হয়েছে, কেউ উল্টে দেখে না, তারা কি বলে ওয়াকালু লাউ কুন্না নাসমাউ, শুনো ভাই যদি আমরা সেদিন এই কথাটা শুনতাম, যদি আমরা রসুলদের কথা শুনতাম, যদি আমরা নবীদের কথা শুনতাম, আর নবীরা যে কিতাব নিয়ে আসছে সেই কিতাবকে বিশ্বাস করতাম, ঠিক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতরা বলবে যে হায় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই বাণী নিয়ে আসছেন সেই বাণী যদি আমরা মানতাম, নাসনো আর না কেলো, অথবা আমরা যদি একটু বিবেক বুদ্ধি খাটাইতাম। দেখছেন জাহান্নামের দরজায় গিয়া বলতেছে যদি আমরা একটু মাথার বুদ্ধিটা খাটাইতাম তাহলেও কি হতো, মা কুন্না ফি আসহাবিস সাইর, তাহলে আজকে আমরা এই জাহান্নামের বাসিন্দা হতাম না। অতএব বিবেচনা করার সময়, আপনার বিবেককে জাগ্রত করার সময় হলো দুনিয়া, আখেরাতে আপনি বিবেক যতই খাড়ান আর কাজ হবে না, বিবেককে নাড়া দেন, বিবেককে কাজে লাগানোর সময় হলো দুনিয়া। আপনার মেধা আছে, আপনার বুদ্ধি আছে, আপনার স্কিল আছে, আপনি অনেক জ্ঞানী, আপনি বিচারক, আপনি ম্যাজিস্ট্রেট, আপনি অনেক বড় অফিসার, আপনি অনেক ক্ষেত খামার করতে গেলে অনেক বুদ্ধি করে ধান বুনাইতে পারেন, অনেক ভালো ভালো ধান উৎপাদন হয়, কিন্তু সব জায়গায় জ্ঞান খাটাইতে পারেন, কিন্তু যেই মহান রবের দরবারে আমরা চলে যাব, যেই মহান রবের দরবারে আমাদের প্রতিটি কাজের হিসাব হবে, সেই মহান রবের ব্যাপারে কি আমরা একটু চিন্তা করতে পারি না, আমরা কি একটু জ্ঞান খাটাইতে পারি না? অত জ্ঞানটা খাটানোর দরকার, কেউ তো থাকতে পারবেন না, থাকার কারোর কোনো সুযোগ নেই, এ পৃথিবীর মায়া মমতা ছেড়ে সবাইকে যেতে হবে, কিন্তু জ্ঞানটাকে একটু খাটান,
কারণ এরা আফসোস করতেছে আও না আকেলু যদি আল্লাহ আমাদেরকে যে জ্ঞান বুদ্ধি দিয়েছে এই জ্ঞান বুদ্ধি খাটাইতাম মা কুন্না ফি আসহাবিস সাইর তাহলে আজকে আমরা এই জাহান্নামের বাসিন্দা হতাম না। এই জন্য ভাই আমাদের যে আল্লাহ জ্ঞান যার যতটুকু দিয়েছে সবটুকুই আল্লাহর বিধানকে মানার ব্যাপারে খাটান। আপনি নিজকে প্রশ্ন করেন যে আমি আল্লাহর কাছে কী জবাবদেহি করব, আমি আমার বিবেককে কোন কাজে ব্যয় করতেছি, আমি আমার জ্ঞান বুদ্ধিকে কোন কাজে ব্যয় করতেছি, আমাকে যে এলেম দান করছে আল্লাহ এই এলেমকে আমি কোন কাজে ব্যয় করতেছি, এই চিন্তা ভাবনা আমাদের সকলেরই করা উচিত। ফাআতারাফু বিযামবিহিম ফাসুহুকাল লিআসহাবিস সাঈর, তখন আর উপায় নাই, এখন কী করবে? দুনিয়া আপনি একজনকে কাফের করে দেখেন খেপা যাইব গা, দুনিয়া একজনকে পাপিষ্ট বলেন খেপে যাবে, দুনিয়া একজনকে মুনাফিক বলেন খেপে যাবে, কিন্তু আল্লাহ বলতেছেন ফাআতারাফু বিযামবিহিম, তখন তারা সবাই স্বীকার করবে যে আমরা ভুল করে আসছি। কিন্তু এই এই স্বীকৃতি দেওয়ার কি কোনো ফায়দা আসবে? সবাই স্বীকৃতি দিবে না আমরা ভুল করে আসছি। ফাআতারাফু বিযামবিহিম, প্রত্যেকে প্রত্যেকের গুনার কথা, প্রত্যেকে প্রত্যেকে পাপের কথা স্বীকার করবে। ফাসুহু কাল্লিয়া সাহাবিস সাঈর, আল্লাহ বলছেন যে দোজখবাসীর উপরে লানত পড়েছে, দোজখবাসীর উপর কী পড়েছে? আল্লাহ লানত পড়েছে, অতএব কারণে আপনার এই আফসোস করার কোনো আর লাভ হবে না। অন্য আয়াতে আসছে যে কাফেরেরা যারা পাপিষ্ট তারা সেই দিন আল্লাহর কাছে বলবে আল্লাহ দুনিয়াতে আরেকবার পাঠান আমরা সব কাজ কর্ম সম্পাদন করে আসবো, কিন্তু আর পাঠাবে না আল্লাহ, আল্লাহ বলছে আর সুযোগ নেই। সেই জন্য আমাদের সুযোগ হলো কোথায়? দুনিয়া। বলেন তো দেখি, এখন ইন্টারমিডিয়েট পরীক্ষা চলে বা মাদ্রাসার আলিম পরীক্ষা চলে বা সমমানের কারিগরি পরীক্ষা চলে, এখন তিন ঘন্টা শেষ হওয়ার পরে আপনি কান্নাকাটি করলে কি আপনারা হলে কাউ ঢুকাইব? হ্যাঁ, আপনারা কি এরকম কোনো পরীক্ষা জীবনে দিয়েছেন? হ্যাঁ, আপনারা যারা দুনিয়াতে পরীক্ষা দিচ্ছেন, এখন যে এই যে গতকাল থেকে ইন্টারমিডিয়েট পরীক্ষা শুরু হয়েছে, তিন ঘন্টা পরে কোনো ছেলে যদি বললেন স্যার লিখতে পারি না এখন আমারে আরও 10 মিনিট বাড়ায় দেন, 1 ঘন্টা বাড়ায় দেন, দিব? তাহলে দুনিয়াটা হলো পরীক্ষার জায়গা, দুনিয়াতে পরীক্ষা দিতে হবে, এই পরীক্ষার সময় পার হয়ে গেলে আর সুযোগ থাকবে না। এই জন্যেই আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইজা মাতাল ইনসান ইনকাতা আমালাহু, মানুষ যখন মরে যায় তার আমল বন্ধ হয়ে যায়। রাসুল কি বলেছেন? মানুষ যখন মরে যায় তখন তার আমল বন্ধ হয়ে যায়, আর আমল করার আর কোনো সুযোগ আপনার আমার থাকবে না। ইন্নাল্লাযীনা ইখশাউনা রাব্বাহুম বিল গায়ব লাহুম মাগফিরাতিন ওয়া আজরুন কাবীর, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা দুনিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে চলবে সব সময় কি করবে, সে একটা ভীত সন্ত্রস্ত অবস্থায় থাকবে। ইখশাউনা রাব্বাহুম বিল গায়ব, যে আমি যা করি গায়বের মালিক আল্লাহ দেখেন, আমার জীবনের প্রতিটি কর্ম গায়বের মালিক আল্লাহ দেখেন, এই ভয় যার অন্তরের মধ্যে লালন করে, এই ভয় যার অন্তরের মধ্যে সুদৃঢ় হয়, এবং যদি সে মানবিক কারণে কোনো ভুল ত্রুটি করেও থাকে, খেয়াল করেন প্রথম কি বলছি যে আল্লাহর ভয় যদি আপনার হৃদয়ের মধ্যে জাগ্রত হয়, আল্লাহর ভয় যদি আপনার হৃদয়ের মধ্যে কন্টিনিউ হয়ে যায়, আল্লাহকে ভয় করে যদি আপনি জিন্দগি চলার সিদ্ধান্ত নেন, তাহলে মানবিক দুর্বলতার কারণে যদি কোনো গুনাহ হয়ে যায়, আল্লাহ বলতেছেন লাহুম লাহুম মাগফিরাতিউ ওয়া আজরুন কাবীর, তাদেরকে আমি ক্ষমা করে দেব,
কথা বুঝা আসছে? শর্তটা কি? আল্লাহর ভয় ঈদের মধ্যে কি করতে হবে? থাকতে হবে। এ থাকলে কি হবে? আল্লাহ বলতেছেন যে আমি তাকে ক্ষমা করব। আর যারা ঈমান এনে ভালো কাজ করে তাদের জন্য কি থাকবে? আজরুল কাবীর, বড় বড় প্রতিদান তাদেরকে দেব। যার মনে আল্লাহর ভয় থাকবে সে ছোট্ট একটা ভালো কাজ করছে, এটার জন্য আমি তারকে বড় একটা প্রতিদান দেব। আর তার ভুল ত্রুটিগুলো মানবিক কারণে, আমরা মানুষ তো, মানবিক কারণে আমাদের যে সমস্ত গুণাগুলো হয়ে যায় এগুলো আল্লাহ ক্ষমা করে দেবে। কিন্তু শর্ত হলো কি? আপনার আমার হৃদয়ের মাঝে, হৃদয়ের গভীরে আল্লাহর ভয়টা কি করতে হবে? বদ্ধমূল করতে হবে। ও আসিরু কাওলাকুম আবিজহারু বিহি ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর। আল্লাহ বলছে তোমরা যদি কোনো কথা গোপন করো অথবা কোনো কথা প্রকাশ্যে বলো, গোপনে কোনো কথা বলো আর প্রকাশ্যে বলো, ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর, তোমাদের অন্তকরণের কি আছে সেটা আল্লাহ রাব্বুল আলামিন জানে। কথা বুঝা আসছে কিনা? এখন আমি ওয়াজ করতেছি, মনে করেন ওয়াজ করতেছি, আপনাদেরকে জুমার খুতবা দিতেছি, এখন এত ভালো কথা আপনাদেরকে বলতেছি, কিন্তু এই ভালো কথাগুলো মেনে নেওয়ার মতো যোগ্যতা বা মন মানসিকতা আমার অন্তরে আছে কিনা সেটা কে জানেন? কথা বুঝা আসছে কিনা? আপনি দেখে দেখে আমাকে ভালো মানুষ বলতে পারবেন না। আমার ভালোটার মূল্যাঙ্কনের মালিক কে? আল্লাহ। কারণ আমি আপনাদেরকে ওয়াজ করতেছি বাহ্যিকভাবে, কিন্তু আমার ভিতরটা তো আপনারা জানেন। এই জন্য আল্লাহ বলছেন ও আসের রুকাউলাকুম আবে জাহারো, তোমরা প্রকাশ্যে অপ্রকাশ্যে গোপনে অনেক অনেক বেশি গোপনে যদি তোমরা যদি কোনো কাজ করো, কোনো কথা বলো, সেটা আমি জানি। ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর, এমনকি তোমাদের অন্তকরণে কি আছে সেটা আমি জানি। অতএব আমার আপনার কাজের হিসাব, আমি হুজুর সাজেছি, আপনি অমুক মাওলানা, অমুক টাইটেল পাস, অমুক মুহাদ্দিস, অমুক বড় হুজুর, হ্যাঁ আপনি কী নিয়ে কাজ করেন? আপনার অন্তকরণে কোন শয়তানিরা আছে, কোন দুনিয়াবী স্বার্থ উদ্ধারের জন্য আপনি লেগে আছেন, এই কথাটা কে জানে? দেখতে দেখা যায় আপনার কথায় যেন মানে একবারেই এত কথার ফুলঝুরি, কিন্তু ভিতরে কি আছে? ভিতরের মধ্যে যেটা আছে সেটা আল্লাহ ভালো করে জানেন, সেটা অনুসারে পাবেন আপনি। আপনি এই কথা দিয়ে পাবেন না, এরকম প্রকাশ্যে 10 লক্ষ লোকের জন্য আমি ওয়াজ করি আমি কিছুই পাবো না, আমার অন্তকরণ যতদিন সেটার কার্যকারিতা না থাকে। আলা ইয়ালামু মান খালাকা ওয়া হুয়াল লাতীফুল খাবীর। আল্লাহ কি জানবেন না? যিনি স্রষ্টা, স্রষ্টা কি সৃষ্টি সম্পর্কে জানবেন না? সৃষ্টির প্রত্যেকটা বিষয়ে কি স্রষ্টা জানেন? আমাদের শরীরের কোন জায়গায় কোন রোগটা ব্যবহার করা হয়েছে, কোন কোষটা কোন জায়গায় ব্যবহার করা হয়েছে, এটা কে জানেন? আপনি এক্সরে করান, তারপর কত রকম পরীক্ষা বেরোয়েছে, এরপরে একটা রোগ ফাইন্ড আউট করতে হবে। ডাক্তাররা কিছু বলতে পারে না, এরাই আমদাজ ওষুধ দিলে একদিক থেকে আরেক দিকে যায়। কিন্তু যিনি স্রষ্টা তিনি আমাদের কি প্রত্যেকটা খবরে তিনি রাখেন, আমাদের মস্তিষ্কের মধ্যে প্রতিটা মুহূর্তে কি চিন্তা আসে সেটাও কি করেন আল্লাহ রাব্বুল আলামিন জানেন। এই জন্যেই আরেকটা সূরার মধ্যে আল্লাহ বলছেন অহুসিলা মা ফিস সুদূর, কাল কিয়ামতের দিন তোমাদের অন্তকরণে যা আছে সেটাও কি হবে প্রকাশ করে দেওয়া হবে। কে বলছেন? কোন সুরাটা? সুরা আল কারিয়া, সম্ভবত সুরা আল কারিয়া। অহুসিলা না আদিয়া, অহুসিলা মা ফিস সুদূর। হুয়াল্লাযী জাআলা লাকুমুল আরদা জালুলান ফামশু ফি মানাকিবিহা। আল্লাহ বলতেছেন তোমরা যে জমিনে তোমরা বসবাস করো, এই যে বসবাস করতেছ এই জমিনের মধ্যে তোমরা ধান ক্ষেত করো, তোমরা সাবমার্সিবল বসাইয়া পানি উঠাও,
তোমরা আবার কি করো, গর্ত করো, বিল্ডিং করো, তা ক্ষেত খামার করো, তোমাদের যা ইচ্ছা তাই করতেছ, কেন করতেছ? আল্লাহ বলতেছেন যে তিনি জালুলান, আল্লাহ এই জমিনকে তোমাদের অনুগত করে দিয়েছেন, এই জন্য তোমরা জমিনের মধ্যে যা ইচ্ছা তাই করতে পারতেছ, কারণ এই জমিনকে তোমাদের অনুগত করে দিয়েছে। যদি অনুগত না করতেন তাহলে জমিন থেকে কি কথা বেরিয়ে আসত, হাই বেড়া তুই বেনামাজি একটা কুপ দিবি না, তুই নামাজ পড়ার নাই, ফজর নামাজ পড়াস নাই, খবরদার একটা আমার গায়ের মধ্যে কুপ দিবি না, খবর আছে, কথা ঠিক আছে কিনা? এ আল্লাহ বলতেছেন যে যে জালুলান আমি কি করেছি, অনুগত করে দিয়েছি। ফামসু ফি মানাকিবিহা, যার কারণে তোমরা এই জমিনের বুকের উপরে দিয়া তোমরা যা ইচ্ছা তাই করতে পারো, ইন্ডাস্ট্রি বানাও, রাস্তা বানাও, গর্ত করো, আবার রাস্তা করো, যাই করো, তোমরা সব করতে পারতেছ। এর কারণটা হলো আমি এই জমিনকে তোমাদের অনুগত করে দিয়েছি। ওয়াকুলুমিন রিজকিহি, এই জমিনের মধ্যে তোমরা কী করো, উৎপাদন করো, ইন্ডাস্ট্রি করলেও কি এই জমিনের মধ্যে তো করতে হয়, ক্ষেত খামার করলে কি এই জমিনেই করতে হয়, শিল্প কারখানা করলে জমিনেই করতে হয়। আল্লাহ বলছে ওয়াকুলুমিন রিজকিহি, এই জমিনের রিজিক দিয়ে তোমরা বেঁচে আসো। যদি আমি জমিনকে তোমাদের অনুগত না করতাম তাহলে তোমরা কিছুই করতে পারতা না। ওয়াইলাইহিন নুশুর, এই জমিনে থাকবা, এই জমিনে খাইবা, জমিনকে তোমাদের অনুগত করে দিয়েছি, কিন্তু মনে রাখবা একদিন তোমাদেরকে আমার কাছে ফিরে আসতে হবে। ওয়াইলাইহিন নুশুর, কার কাছে ফিরে যাবেন? না দুনিয়া থাকি যাবেন, কি করেন, দশতলা দশটা বিল্ডিং করেন, থাকতে পারবেন? থাকতে পারবেন কেউ? আল্লাহ বলছে যত কিছু তুমি দুনিয়াতে করো কিন্তু তোমার থাকার সুযোগ আমি আর দেবো না, যখন আমার হুকুম হয়ে যাবে ওয়াইলাইহিন নুশুর তখন তুমি আমার কাছে ফিরে আসতে হবে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মধ্যে যা, আমাদের মধ্যে আসে না সন্ত্রাসী, আসে না জুলুমকারী, আসে না জোর জবরদস্তকারী, আসে না গায়ের জোরে সারা চলে, তারা আসেনি, নাই মানে আপনার এলাকায় পৃথিবীতে আসেনি এরকম মানুষ, জুলুম করে, অত্যাচার করে, নির্যাতন করে, মানুষের গলা টিপে হত্যা করে, যার ইচ্ছে কাউকে ইচ্ছা করলে মেরে ফেলে, কারো জমি দখল করে, কারোর সব মানে সব ব্যাংক ডাকাতি করে, সব লুটপাট করে খেয়ে ফেলায়, ১০,০০০ কোটি টাকা বাংলাদেশের মানুষের হক মেরে চলে গেছে, আপনার আমাদের তহবিল টহবিল সব মেরে খেয়ে ফেলে, আছে না এরকম? আল্লাহ বলছে তোমরা যে এত জবরদস্ত করে দুনিয়াতে চলো, গায়ের জোরে দুনিয়াতে চলো, আমান্তুম মান ফিস সামায়, তোমার আকাশে যিনি আছেন, দেখেন মানুষের একটা চরিত্র কি, নাস্তিক হোক আর আস্তিক হোক, যখনই আল্লাহর কথা হয় তখন উপরের দিকে তাকায়, অর্থাৎ বোঝা যায় কি আল্লাহ উপরে আছে। বলছেন আমান্তুম মান ফিস সামায়, যিনি আকাশে আসেন তার ব্যাপারে কি তোমরা এতই নিরাপদ হয়ে গেছো, এতই নির্ভয় হয়ে গেছো তোমরা, যে আই ইয়াকসিফা বিকুমুল আরদা, তোমরা আজকে যারা জবরদস্তি করো, অত্যাচার করো, জুলুম করো, মানুষের হক নষ্ট করো, মানুষের অধিকার নষ্ট করো, মানুষের উপরে স্টিমুলা চালাও অত্যাচারের, যদি আল্লাহ ইচ্ছা করেন আই ইয়াকসিফা বিকুমুল আরদা, জমিনের মধ্যে আল্লাহ তোমাদেরকে গেড়ে দিতে পারেন, দশায় দিতে পারেন তোমাদেরকে আল্লাহ জমিনে। অতএব তোমরা এত নির্ভয় হয়ে গেছো আল্লাহর ব্যাপারে, যিনি আকাশে আসে তার ব্যাপারে তোমরা এত নির্ভয় হয়ে গেছো, তিনি ইচ্ছা করলে তোমাদেরকে দশায় দিবেন, পারবেন না? এই মুহূর্তে ভূমিকম্প হইয়া শান্তিবাগে পুরো এলাকাটা ১০০,০০০ মিটার নিচে চলে গেল, কী করবেন? এই জন্য আল্লাহ বলছে বেকমল আরদা ফাইজাহিয়া তামুর, হ্যাঁ আকস্মিকভাবে যদি একটা ঝাঁকুনি দিয়ে দেয় তোমাদেরকে, তোমরা কিছু করার আছে? তাহলে এত কাজ দুনিয়াতে, এত শক্তি, এত দাপট, এত ক্ষমতা কিসের? আমেন্ত মানফিস সামায়, আকাশে যিনি আছে তার ব্যাপারে তোমরা এইভাবেই নিশ্চিন্ত হয়ে গেছো, নির্ভয় হয়ে গেছো। আইয়ুর সেলা আলাইকুম হাসিবান, তিনি যদি চান তোমাদের মতো মাস্তান সন্ত্রাসী জুলুমকারী, যারা মানুষের অধিকারকে হরণ করে, যারা মানুষের অত্যাচার করে, মানুষের সম্পদ লুণ্ঠন করে, জনগণের সব কিছু মেরে খায়, আল্লাহ যদি ইচ্ছা করেন কি করবেন? মানবিস আইয়ুর সেলা আলাইকুম হাসিবান, আকাশ থেকে তাদের উপর পাথর নিক্ষেপ করবে, তাহলে তোমরা কেমনি নিরাপদ ভাবো, কেমনি তুমি মনে করো যে মানে তুমি নিরাপদ, তুমি জুলুম কইরা, অত্যাচার কইরা, নির্যাতন কইরা,
শক্তি খাটাইয়া তুমি দুনিয়ার মধ্যে রিজকে এত বড় মনে করো কেন? আল্লাহ ইচ্ছা করলে উপরে থেকে পাথর নিক্ষেপ করবেন তোমার উপরে। ফাসাতাআলামুনা কাইফা নাযীর, তখন তুমি বুঝবা যে আল্লাহর ভয়, আল্লাহর বিধি প্রদর্শনটা কত ভয়ানক, তখন তুমি বুঝতে পারবে। অতএব এটা সাবধান করতেছে যে তোমরা বুঝো, বুঝা শুই না ভালো মানুষ হয়ে যাও সবাই। ওয়ালাকাদ কাযযাবাল্লাযী মিন কাবলিহিম ফাকাইফা কানা নাকীর, অতীতে যারা ওয়ালাকাদ কাযযাবাল্লাযী, অতীতে এরকম মিথ্যাবাদী ছিল, অতীতে এরকম জালেম ছিল, অতীতে এরকম অত্যাচারী ছিল, আদ জাতিকে আমি ধ্বংস করে দিয়েছি, আদ জাতি সামুদ জাতিকে আমি ধ্বংস করে দিয়েছি, ফারাউন জাতিকে ধ্বংস করে দিয়েছি, কি কারণকে ধ্বংস করে দিয়েছি করছে না, নমরুদকে ধ্বংস করে দিয়েছি, আল্লাহ কথা বুঝাচ্ছে। ওয়ালাকাদ কাযযাবাল্লাযী মিন কাবলিহিম ফাকাইফা কানা নাকীর, অতীতে যারা এইভাবে জুলুম করেছে, অত্যাচার করেছে, আল্লাহর বিধান থেকে দূরে সরে গেছে, তাদেরকে আমি এইভাবে ধ্বংস করে দিয়েছি। অতএব আল্লাহর শাস্তি, আল্লাহর পাকড়াও অত্যন্ত কঠিন। আল্লাহর এই আজাব থেকে, আল্লাহর পাকড়াও থেকে বেঁচে যাওয়ার কারোর কোনো ক্ষমতা কারোর না। আওয়ালাম ইয়ারাও ইলা ত্বায়রি ফাওকাহুম ফাওয়াকাহুম সাফফাতিন ওয়া ইয়াকবিদনা মা ইউমসিকুহুন্না ইল্লার রহমান। আল্লাহ বলতেছেন তোমরা আকাশের দিকে তাকাও, এই যে পাখিগুলো উঠতেছে বড় বড় বিশাল বিশাল পাখি, এই পাখিগুলো যে আকাশে উঠতেছে এবং তারা যে পাখাগুলোকে ডানাগুলো মেলতেছে, আবার ডানাগুলো কিন্তু একবারে আটকে তারপরে চলতে পারে, ডানাগুলো মেলে সফাতিন, ডানাগুলো মেলে আবার তারা ডানাগুলো কী করে সংকুচিত করে তারা চলে। একসময় দেখা যায় যখন তারা মানে পাখা দিয়ে ইয়ে করে চলতে চলতে যখন শক্তি পায় তখন আবার পাখাগুলো গুছাইয়া এমনিই চলতে পারে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছে যে এইভাবে যে পাখি আকাশের মধ্যে উড়ে সফাতিন পাখা মেরে ওয়াকবেদ নে, আবার পাখাকে কী করে সংকোচন করে, মা ইউমসিকুহুন্না ইল্লা রহমান, তারা কারোর ক্ষমতা দিয়ে চলে না, তারা আল্লাহর ক্ষমতা দিয়ে তারা চলে আকাশের মধ্যে। কথা বুঝে আসছে? কীভাবে সম্ভব? আপনি ছোট্ট একটা যদি দশটা পয়সা যদি আপনি উপরে দিকে মারেন আবার পিছন দিয়ে পড়ে আসে, আর এত বড় একটা ওজনের পাখি দুইটা পাখার মধ্যে কীভাবে আল্লাহ রাব্বুল আলামিন কী ক্ষমতা কী শক্তি আল্লাহ এই পাখার মধ্যে দিয়ে দিয়েছেন যে এই পাখা দিয়ে তারা আকাশের মধ্যে উড়াল দিতে পারে, এমন এক সময় পাখা বন্ধ করেও তারা কী করতে পারে, উঠতে পারে, আবার মেলেও কী করতে পারে। বলেন সুবহানাল্লাহ। এবং এই পাখিগুলো, এই পাখিগুলোর কিন্তু ধানের গোলা নেই, চাউলের গোলা নাই, আটার গোলা নাই, ব্যাংক ব্যালেন্স নাই, এই পাখিগুলো কে খাওয়াচ্ছে? আল্লাহ বলছে তোমরা সেদিকে একটু গবেষণা করে দেখো। আম্মান হাযাল্লাযী হুয়া জুনদুল লাকুম ইয়ানসুরুকুম মিন দুনির রহমান ইনিল কাফিরুনা ইল্লা ফি গুরুর। আম্মান হাযাল্লাযী হুয়া জুনদুন, কও তোমাদের কোনো সেনাবাহিনী আছে, এমন শক্তিশালী সেনাবাহিনী আছে যারা আল্লাহর, আল্লাহ যদি তোমার বিরুদ্ধে লাগে তাহলে তোমাকে সাহায্য করবে? কি কথা যে আল্লাহ যদি তোমার বিরুদ্ধে লাগে, আল্লাহ যদি তোমাকে বিপদে পালাইতে চায়, আল্লাহ যদি তোমাকে ধ্বংস করতে চায়, আল্লাহ যদি তোমার ক্ষতিগ্রস্ত করতে চায়, আল্লাহর বিরুদ্ধে দাঁড়াবে এরকম সেনাবাহিনী কি তোমার কাছে আছে? না। তাহলে তুমি কোন শক্তিতে দুনিয়ার মধ্যে আল্লাহর বিধান মানো না? কি কথা, মিন দুনির রহমান, আল্লাহ ছাড়া কি আল্লাহর মোকাবিলা করার মতো কেউ নেই। ইনিল কাফিরুনা ইল্লা ফি গুরুর, অতএব যারা দুনিয়ার মধ্যে এইভাবে ক্ষমতার দাপট, শক্তির দাপট, ক্ষমতার অপব্যবহার করে চলে, যারা জুলুম অত্যাচার করে, তারা কিসের মধ্যে আছে? ফি গুরুর, ধোকার মধ্যে পড়ে আছে। তারা কিসের মধ্যে আছে? ধোকার মধ্যে। কার কথা এগুলো? কোন সুরা? সুরাল মুলক। কোন সুরা? 67 নম্বর সুরা, কোরআন শরীফের 67 নম্বর সুরা। আম্মান হাযাল্লাযী, আম্মান হাযাল্লাযী ইয়ারযুকুকুম ইন আমসাকা রিযকাহু বাল লাজ্জু ফী উতুব্বিন ওয়া নুফুর। আল্লাহ বলতেছেন
যে আম্মান হাযাল্লাযী ইয়ারযুকুকুম ইন আমসাকা রিযকাহু, যদি আল্লাহ তোমাদের রিজিক বন্ধ কইরা দেয়, রিজিক বন্ধ কইরা দেয় তাহলে তোমাদের রিজিক দেওয়ার মতো কেউ কি আছে? হ্যাঁ, আল্লাহ আম্মান হাযাল্লাযী ইয়ারযুকুকুম ইন আমসাকা রিযকাহু, যদি তোমাদের রিজিক বন্ধ করে দেয় তাহলে তোমাদের রিজিক দেওয়ার মতো কেউ নেই। তারপর তোমরা কেন এরকম বিমুখতা, বিদ্রোহ আল্লাহর বিধানের সাথে করো? আল্লাহর বিধানকে মেনে নাও। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে যে বিধান তোমাদের কাছে আসছে সেই বিধানকে তোমরা মেনে নাও। আপামাইয়ামশি মুকাব্বান আলা ওয়াজিহি আহাদা আম্মাইয়ামশি সাফিয়া আলা সিরাতিম মুস্তাকিম। তোমরা একটু ভেবে দেখো, আল্লাহ বলতেছেন কি, তোমরা একটু ভেবে চিন্তা করো, গবেষণা করো। মাইয়ামশি মুকাব্বান, যে সমস্ত প্রাণীগুলো মুখ নিশা করে চলে, কি কুকুর কীভাবে চলে, মুখ কোন দিকে থাকে? কুকুর, বাঘ, সিংহ সবার মুখটা কোন দিকে থাকে? যে সমস্ত প্রাণী নিচের দিকে চলে সেইগুলো আর যে মানুষগুলো মুখ উঁচা করে চলে এগুলো কি এক হইতে পারে? তাহলে ওই পশুগুলোর চরিত্র, ওই পশুগুলোর জ্ঞান নেই, বুদ্ধি নেই, তাদেরকে আল্লাহ জ্ঞান দেয় নাই, বুদ্ধি দেয় নাই, তারা যা ইচ্ছা তাই করতে পারে, তারা জুলুম অত্যাচার বুঝে না, ভালো মন্দ বুঝে না, তারা সব করে। আর তুমি যেই ব্যক্তি তোমার মুখকে আল্লাহ উঁচা করে বাড়াইছে সেই ব্যক্তি কেন তাদের মতো চলব? তাদের ভিতরে ভেদ বিচার থাকবে না, তাদের ভিতরে কি ভালো মন্দ বিবেচনা করার সুযোগ থাকবে না, কিন্তু তোমার মুখকে তো আল্লাহ উঁচা করে বানাইছে, তাহলে তুমি কেন তাদের মতো চরিত্র তোমার ভিতরে, ওই পশুগুলোর চরিত্র তুমি কেন অনুসরণ করো? আল্লাহ কীভাবে উদাহরণ দিয়েছেন, আপামা ইয়ামশি মুকাব্বান আলা ওয়াজহিহি, যে সমস্ত পশুগুলো নিচের দিকে মুখ করে চলে তুমি তাদের মতো হও কেন? আম্মা ইয়ামশি সাবিয়ান, তোমার মতো কি সে আর তার মতো কি তুমি? এক না তো, তারা হলো পশু, তুমি হলো মানুষ, কিন্তু পশুর চিন্তা করার সুযোগ নেই, পশুর জ্ঞান খাটাবার সুযোগ নেই, কিন্তু তোমাকে আল্লাহ মাথা দিছে, বুদ্ধি দিছে, জ্ঞান দিছে, সেটাকে খাটাইয়া তুমি চলো। চিন্তা করছেন, আলা হাযা সিরাতাল মুস্তাকিম, অতএব তুমি কি করো সিরাতাল মুস্তাকিম যেটা সেটাকে তুমি কি করো মেনে নাও। কুল হুয়াল্লাযী ওয়া আনশাআকুম জাআলা লাকুমুস সামা ওয়াল আবসারা, ওই পশুগুলির কি নাই জ্ঞান বুদ্ধি? আল্লাহ বলছেন তোমাকে আল্লাহ চক্ষু শক্তি দিয়েছেন, ও আবসারা শ্রবণ শক্তি দিয়েছেন, ওয়াল আফইদাতা, এবং তোমাকে আল্লাহ বিবেক বুদ্ধি দিয়েছেন। কালিলাম্মা তাশকুরুন, এই বিবেক বুদ্ধি পাওয়ার পরও তোমাদের মধ্যে অল্প সংখ্যক মানুষ আল্লাহকে মানে, বাকিরা আল্লাহকে মানে। তাইলে আমাদের আমরা কি তারা এক? আমার শোনা আর কি একটা পশুর শোনা কি এক? আমার দেখা আর পশুর দেখা কি এক? আমার বিবেক আর পশুর বিবেক কি এক? তাহলে আমাদের চিন্তাধারা হবে সমুন্নত, আল্লাহর ব্যাপারে আমাদের গবেষণা থাকবে, চিন্তা থাকবে, আল্লাহর শক্তি ক্ষমতা সম্পর্কে আমাদের সে সিদ্ধান্ত থাকবে, কিন্তু ওদের তো থাকবে না। কুল হুয়াল্লাযী যারআকুম ফিল আরদি ওয়া ইলাইহি তুহশারুন, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সৃষ্টি করেছেন এবং পৃথিবীতে ছড়িয়ে দিয়েছেন, ওয়া ইলাইহি তুহশারুন, এবং আল্লাহই তোমাদেরকে আবার একত্রিত করবেন। ওয়াকুলুনা মা তাহাযাল ওয়াদু ইন কুনতুম সাদিকিন, কাফেররা আল্লাহ রাসূলের সাথে তর্ক বিতর্ক জড়াইত, এই মুহাম্মদ তুমি যে কিয়ামতের কথা বলো তখন ঘটাও, ঘটায়া দেখাও। আল্লাহ বলতেছেন যে কিয়ামতের কথা রাসূলের দায়িত্ব হইল বলা, কিয়ামতের পরিণতি সম্পর্কে বলা তার দায়িত্ব, দেখানো তার দায়িত্ব না। যেদিন ঘটবে সেদিন আর তোমাদের অস্বীকার করার কোনো সুযোগ থাকবে না, সেদিন তোমরা শুধু কাঁদবাই কাঁদবা, তোমাদের হয়রান হওয়া ছাড়া, পেরেশান হওয়া ছাড়া তোমাদের আর কিছুই থাকবে না। আসুন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকল, আরও একটা এত রয়ে গেছে অবশ্য, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই সূরা মূল থেকে শিক্ষা গ্রহণ করে আল্লাহ যেন আমরা যেন আমাদের জীবনকে সুন্দর করতে পারি, আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুক। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ।